Thank you.
করে দিতে চাইছে,
যে পবিত্র সংবিধানকে যারা দূষিত করতে চাইছে সেই জায়গায় আমাদের বার্তা, যে বাংলার মানুষ আজকে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়াত করে আশীর্বাদ করে পুনরায় ক্ষমতায় এনেছে, এই বাংলার অগণিত মায়েরা বোনেরা সাক্ষী দেখে এই বাংলায় এগিয়ে চলবে, বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে, এই বাংলার কৃষিজীবী সমাজজীবী, এই বাংলার ছাত্র যুব, এই বাংলার নিপীড়িত মেয়ামতি মানুষ, এই বাংলার আমাদের তপশিলী জাতি, তপশিলী উপজাতি, সর্বস্তরের মুসলিম থেকে সর্বস্তরের সংখ্যালঘু থেকে সর্বস্তরের মানুষের উন্নয়ন পৌঁছে দিতে হবে, সর্বপ্রকার মানুষের সঙ্গে থাকতে হবে। সেই জায়গায় যখন উন্নয়নের কাজ চলছে কেন্দ্র করে একটা জায়গায় যখন সংগঠিত চলছে তখন সেই জায়গায় শান্তির আগমন লাগাতে চাইছে বিরোধীরা। সেই সরকারকে বিরোধী এলাকার গণতন্ত্রপ্রিয় মানুষকে সংগঠিত হতে হবে, এলাকার মানুষকে আরো বেশি করে সংগঠিত করে বিরক্তমান করে তুলতে চাই। এই এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে সুখী অঞ্চল আগামী দিনে ছিল 1998 সাল থেকে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল, এই অঞ্চল থেকে বিরোধীরা কোন স্থান পায়নি। আগামী 2023 সালে এই অঞ্চল থেকে ধুয়ে মুছে সাফ করে দেব। আমাদের অঙ্গীকার নিতে হবে 2023-এর পঞ্চায়েত স্তর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে এই ঝুঁকি অঞ্চলে গিয়ে যাবে। এই কথা বলে এই এলাকার সর্বস্তরের মানুষকে আরো একবার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে আয়োজন করা হয়েছে। সেই পথসভার সভাপতি মুখিয়া অঞ্চলের প্রধান মাননীয় মান্না মহোদয় উপস্থিত আছেন, কংগ্রেসের সহ সভাপতি অশ্বিনী কুমার খাটোয়া মহোদয় বিশেষ করে 2020 সালের পয়লা নভেম্বর ডিসেম্বর থেকে 2021 সালের মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত শুধু দুটিয়া অঞ্চল নয় বর্তমান 2 নম্বর ব্লকে আপনারা সবাই জানেন গুটি কয়েক ছেলে রাতের অন্ধকারে তারা বোম বন্দুক নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছিল।
Por favor.
উন্নয়ন ঘটনা তার কত সুন্দর প্রবন্ধ হয়েছে।
সত্যম দেখছো তারপরে সুযোগ দেওয়া হয়েছে কেন তো পয়সা নেই ঘটনা চাষী দেওয়া হবে না সেখানে নিবার ইচ্ছুক বিজেপি সরকার আমি সুবিধা পাবো দলটা আজকে কোনোদিন চিৎকার করে বলি না আজকে আমরা দেখতে বাসার করতে চাই পরিসংখ্যান করে দিচ্ছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য উত্তরপ্রদেশ যেখানে হচ্ছে তপসিলি জাতি উপজাতিদের উপর নির্যাতনের মাত্রা সবচেয়ে বেশি ভারতবর্ষের এমন একটা রাজ্য যেখানে তপসিলি এবং উপজাতি তপসিলি জাতি উপজাতিদের উপর অত্যাচারের জন্য করে আছে ভারতবর্ষ বিশ্ববাজারে দাম কমছে ভারতবর্ষে সেখানে তেলের দাম দিন বাড়তে আছে নয় বাড়তে দাম বাড়লো এই একটা অদ্ভুত সরকার ভারতবর্ষ পৃথিবীর কোন দেশে আপনারা খুঁজে পাবেন না তাই আপনাদের বলব সামনে কৃষ্ণ নির্বাচন মানুষ স্বাধীন ভাবে ভোট দেবে স্বাধীন ভাবে করবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ করে দেবে কোনরকম সন্ত্রাস যদি সৃষ্টি করতে আসে কোনরকম ধর্ষ যদি সৃষ্টি করতে আসে আমরা কোন ছেড়ে কথা বলবো না সে উচিত শিক্ষাটা আমরা দিয়ে ছেড়ব এই কথা বলে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমরা আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় বন্ধু।